প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আঙ্কেলকে দেখলাম এই রাস্তা দিয়ে যে খুবই কষ্ট করে যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি একজন দোকানদার ভাই ভাইজান নাম কি আপনার সুজন ইসলাম তা সুজন ইসলাম ভাই বাইরে মারফতে আমি সন্ধান পাই আমাদের চোখে পড়ে নাই কিন্তু সুজন ভাই আমাদের বলে যে ভাই একটা লোক যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে ভিক্ষা করতে আর সে হাঁটতে পারে না আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনার নাম কি জলিল জলিল আপনার বাসা কোথায় বাসা সোনারপাড়া সোনারপাড়া বিল চলনে এটা কে এই বাবুটা কে ছেলে আমার নাম হলগান রতন আপনি স্কুলে পড়েন হ্যাঁ কোন ক্লাস পড়েন ফোর ক্লাস ফোরে পড়েন আব্বুকে নিয়ে ভিক্ষা করতে আসছে না হ্যাঁ আপনার বাড়ি থেকে কে আছে বাড়িতে মা আছে আর কেউ আছে কি আর ফুবু আছে ফুবু তোমরা কয় ভাই বোন আমি একাই আপনি একটাই ছেলে আচ্ছা সারাদিন এই ঘুরে ঘুরে কয় টাকা ইনকাম করো তোমরা চারশো হয় দুশো হয় একশো হয় এরকম চারশো হয় দুশো হয় একশো হয় এই যে হাঁটতে তো খুবই কষ্ট হচ্ছে একটা হুইল চেয়ার কেন নাই তোমরা দেয়া নাই আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার বাইতে আছে তুমি নাম্বার বলতে পারো রাত্রে দশটার পরে বুঝলা নাম্বার দাও আমার একটা ফোন দিবে হ্যাঁ আমি তোমাদের হুইল চেয়ারের ব্যবস্থা করতেছি হ্যাঁ হাতে ঘুরে পারে না হাতে ঘুরে নে হাতে ঘুরে নে আচ্ছা আচ্ছা হাতে ঘুরে দিলে ভালো হয় আচ্ছা ওটা পরে রাস্তা আমার এই নাম্বারে উপরে নাম্বারে আচ্ছা রাত্রে কটা ফোন দিবে বলো তো দশটা দশটা দশটার দিকে একবার না ধরলে দশবার ফোন দিবে হ্যাঁ যদি না ধরি আরও ফোন দিবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি সারাদিন ঘুরে ঘুরে তিনশো চারশো টাকা কামাই করেন আচ্ছা কত দিন দেড়শো হয় কত একশো হয় এই যে হাঁটতে পারতেছে না খুব কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় কষ্ট পা বেশি ব্যথা হয় না ব্যথা নাই রপেশ তাই দাও পনেরোতে পাইছি না পনেরোতে পয়সে তাই দেন বিশ দিন মারা মারবেন নি তাও কী অবস্থা যাব ঠিক আছে আচ্ছা এরকম হয়েছিল কিভাবে মাঠে কাম করে গেছিলাম মাঠে কাম করে যা পড়ে গেছিলাম পড়ে যা মাঠে কাজ করতে যা পড়ে গেছিলেন হাতা পাওয়া গেছে আবার মাঘ মাসে পড়ে যা দিয়ে গেছে আচ্ছা তোমার বাড়ি থেকে আছে ফুবু আর মা আছে ফুবু আর মা আপনার বোন আছে না বোনের বিয়ে দেন নাই বিয়ে দিছে সে বড় সে বড় ফুবু কি তোমরা নিজে খাওয়াও নাকি সে আলাদা খাওয়া আলাদা তাহলে তোমরা যাই গোসাও তোমার মা তুমি আর তোমার আব্বু মিলে খাওয়া তোমাদের জায়গা জমি কিছু নাই আছে চার শতক আছে চার শতক জায়গা আছে বাড়ির জায়গা ঘর আছে তোমাদের ভাঙা ছড়া আচ্ছা আজকে যদি আপনাকে 1000 টাকা দেই আপনি খুশি হবেন তো আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি আমি খুশি আমি খুশি হ্যাঁ মালিক একজন
আব্বা এখন আর আপনার এই মুহূর্তে আর ভিক্ষে করা লাগবে না এখন আপনি 1000 টাকা দিয়ে আপনি বাসায় যান আর রাতে আমাকে ফোন দিবেন আচ্ছা এখান থেকে আপনি ওই পাশে যেতে কত সময় লাগে তাই 30 মিনিট লাগে মেলা সময় লাগে হ্যাঁ আরে তাও তো মিস করতে লাগে এটা হুইল চেয়ার হলে ভালো হতো হ্যাঁ হাত দিয়ে ঘুরিনি আপনার বাড়িতে ঘর আছে হ্যাঁ আছে ছাপরা ছাপরা ঘর আচ্ছা কত করতে পারি আমি চেষ্টা করতেছি আবা আচ্ছা ভাই একটু বলেন তো বিস্তারিত মানে এর আগে উনাকে দেখছিলাম তো অনেক কষ্ট লাগে মানে 10-7 রাস্তা যাইতে লাগলে দেখা যাচ্ছে আধা ঘন্টা লেগে যাচ্ছে পা লড়াতে পারতেছে না আর বাচ্চা ছেলেটা আর কি মানে দোকান দোকান থেকে যা ভিক্ষা নিয়ে আসে অনেক সময় আমি ডাকি ডাকি দেই সেদিন অবশ্য দেখছিলাম তো এর আগে আপনার চ্যানেলে আমি ভিডিও দেখে দেখছি যে অনেক গরিব আছে আপনি সাহায্য করেন তো ভাবলাম যে আমি ভিডিও করে রাখছিলাম যে আপনাকে দেখাবো ইতিমধ্যে আপনি যাইতে লাগলেন আমি ডাক দিলাম যে ভাইকে দিয়ে তো হয়তো উপকার হতে পারে একটা গরিব মানুষ যদি পাশে থাকে আর এর আগে তো অনেক দিছেন আমি নিজেই দেখছি ভিডিও দেখছি আপনার ইউটিউব চ্যানেলে আচ্ছা বাজার আজকে আমরা আসলে প্রস্তুতি নিয়ে আসিনি হ্যাঁ যাচ্ছিলাম এক জায়গায় আপনাকে আপাতত আমি 1000 টাকা দেব হ্যাঁ সিলেক্ট হতে মোস্তাক ভাই আমেরিকা প্রবাসী ভাই আমাদের কাছে বেশ কিছু টাকা পাঠান ইতিমধ্যে আমরা টাকা বিতরণ করেছি তো ভাই টাকার মধ্যে হতে আমাদের হাতে অবশিষ্ট ছিল 5000 টাকা তো 5000 টাকার মধ্যে হতে আমি 1000 টাকা দিলাম আপাতত আজকের জন্য হ্যাঁ তো মোস্তাক ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা আমার টাকা না কিন্তু প্রবাসী ভাইয়ের টাকা দিলাম আচ্ছা ভাইয়ের জন্য পান ভরে দোয়া করবেন হ্যাঁ আগে দাঁড়ান না এখন কি আপনি আর ভিক্ষা করবেন না বাসায় চলে যাবেন বাসায় চলে যাব বাসা ভ্যান ভাড়া আছে ভ্যান ভাড়া আছে তো তো ভ্যান ভ্যানে গেলে 10-20 টাকা লাগে 10টা 20 টাকা 10টা 20 টাকা তোমার কাছে আব্বু আচ্ছা তাহলে একটা ভ্যান দাও আচ্ছা বাপ তুমি খুশি হয়েছো তো চাও না বাসা এ আচ্ছা বাজার করা লাগলে পরে নিয়ে যাও আরে দাদা আপনার যারা এই অসহায় মানুষটিকে হুইল চেয়ার কিনে দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাকে একটা হুইল চেয়ার কেনে দেওয়ার জন্য আর তোমরা কিন্তু অবশ্যই বাসা আমাকে ফোন দিবে হ্যাঁ তোমাদের নাম্বারটা আমার দরকার বাস 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 নাম্বার দিছি নাম্বারটা হারাও না হ্যাঁ আর যদি হারাই ফেলাও তাহলে যাই দোকানদারের কাছে যদি নাম্বার হারাও তাহলে ওই যে ভাইয়ের কাছে না হারাবি কে কাট তো দিছে আর কাট হারাবি না ও ব্যাগে থাকে মানে নাম্বারে ফোন দিতে পারছ না আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ